প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবারগুলো সম্পর্কে। কোনো একটি খাবারের পুষ্টিগুণ যতই থাকুক না কেন, তা কখনোই সব চাহিদা মেটাতে পারে না। কিন্তু কোনো খাবারে অন্যগুলোর তুলনায় বেশি পুষ্টিগুণ রয়েছে, তা জানার জন্য মানুষের আগ্রহের শেষ নেই। সম্প্রতি গবেষকরাও নেমেছিল মানুষের সেই আগ্রহ মেটাতে। কোন খাবারটি সবচেয়ে বেশি পুষ্টিগুণে ভরপুর এবং ভারসাম্যপূর্ণ, তা জানতে হাজারেরও বেশি কাঁচা খাবার নিয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা। তবে সেই গবেষণার পূর্ণাঙ্গ ফল পাওয়া যায়নি এখনো। আপাতত এই তালিকার উপরে থাকা পাঁচটি খাবারের জানিয়েছেন তারা। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে প্লাস ওয়ান জার্নালে। এই গবেষণার এই তালিকায় থাকা শীর্ষ পাঁচ খাবার নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাজু বাদাম। কাজু বাদামের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না, আর এই কারণেই এটি গবেষকদের সেরা খাবারের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে। এতে রয়েছে উপকারী মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পুষ্টিগুণ ছাড়াও এটি ডায়াবেটিক্সের মতো নানা স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে যথেষ্ট কার্যকর। চেরি ময়া। চেরি ময়া নামে ফলটি আমেরিকান ফল, তবে কিছুটা বাংলাদেশের আতা বা শরীফা ফলের মতো দেখতে এই ফল। আতা বাংলাদেশ ও ভারতে বসতবাড়ির আঙিনায় এবং বনজঙ্গলে প্রচুর জন্মে, তবে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এর বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে। এতে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা জাতীয় খাদ্য উপাদান রয়েছে। অপুষ্টিজনিত সমস্যা দূর করতেও এটি কার্যকর। অশেন পার্চ। আটলান্টিক মহাসাগরে বাস করে এই মাছ। গভীর সাগরের এই মাছটিকে অনেকেই রক ফিশ বলেন, তবে এ মাছে প্রচুর প্রোটিন এবং কম স্যাচুরেটেড ফ্যাটের জন্য উদাহরণীয়। ফ্ল্যাট ফিশ। অনেকটা রূপচাঁদার মতো দেখতে এই ফ্ল্যাট ফিশ, আর খেতেও মন্দ নয়। এটি ভিটামিন B1 সহ বহু পুষ্টিকর উপাদানে ভরপুর। এই কারণে গবেষকরা বলছেন এই মাছটি বিশ্বের সবচেয়ে পুষ্টিকর মাছের একটি। তোকমা। ছোট কালো বীজ তোকমা পানি দিয়ে ভিজিয়ে শরবত বানিয়ে পান করা যায়। আয়ুর্বেদিক চিকিৎসাতেও তোকমা বীজ অন্যতম একটি উপাদান। এটি স্থান ভেদে সবজা বীজ, মিষ্টি বাসিল, ফালুদা বীজ কিংবা তুর্কমারিয়া বীজ হিসেবে পরিচিত। গবেষকেরা বলছে বহু গুণ রয়েছে এই বীজটির ভেতরে। এতে ডায়েটারি ফাইবার রয়েছে, প্রোটিন এবং নানা ভিটামিন রয়েছে যা দেহের জন্য উপকারী, এবং আরও রয়েছে দেহের জন্য উপকারী অ্যাসিড। তবে গর্ভবতী নারীদের দেহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে তোকমা। এছাড়াও শিশুদের তোকমা বেশি খাওয়ানো উচিত নয়। তাহলে দর্শক, এই ছিল বিশ্বের সবচেয়ে পুষ্টিকর পাঁচটি খাবারের তালিকা। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে।